আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। দেশে মুদ্রাস্ফীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চেয়ে কম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, বাংলাদেশে মুদ্রাস্ফীতি 7.5%, গত মে পর্যন্ত ছিল 7%-এর নিচে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নে মুদ্রাস্ফীতি 9.6%, যুক্তরাষ্ট্রে 8.5%, যুক্তরাজ্যে 9.4%। সে তুলনায় আমাদের দেশে মুদ্রাস্ফীতি অনেক কম। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি নিয়ে কাগজে বড় বড় প্রতিবেদন হয়, প্রতিবেদন হওয়া স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে বিশ্ব প্রেক্ষাপট তুলে ধরা হলেই আমি মনে করি সংবাদ সঠিক হয়, জনগণ সঠিক চিত্রটি পায়। প্রতিবেদনে শুধু বাংলাদেশের কথা উল্লেখ করা হলো, কিন্তু পাশের দেশ বা ইউরোপের দেশগুলোর অবস্থা তুলে ধরা হলো না, তাহলে তো সেটি সঠিক হলো না। এ সময় বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায় 9.2%, আরব আমিরাতে 9.6%, তুরস্কে 79.6%, পাকিস্তানে 24.9%, নেপালে 8.56%, ভারতে 6.75% থেকে 7% মতো ওঠানামা করে। সে হিসেবে অনেক দেশের তুলনায় আমাদের দেশে মুদ্রাস্ফীতি কম, তাই বলে এটিকে স্বস্তিদায়ক বলছি না, বরং আরও কমিয়ে আনার চেষ্টা করছি। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।